हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आरेकटा वीडियो निये चले आसलाम। आर आजकेर वीडियोटा होलो आसले सैडन होयेछे। आजकेर वीडियोटा जे होबे माने घुरते जे जाबो एटा प्लान छिलो ना। एकटु बेर होयेछिलाम आपनार भाई आर आमी फुचका खावार जन्य। मेरा छिलो आपुदेर बासा थेके नियार परे गेछि ओखाने चरे। एटा जाउचर बला हय। जाउचरे नतुन एकटा पार्क ओई पार्कटार नाम होलो ड्रीम वर्ल्ड पार्क। আর আমি জানি না এটা নতুন রোজারি দেব উদ্বোধন হয়েছে, তাই একটু গেলাম ভিতরে দেখার জন্য, যে দেখি ভিতরে কি অবস্থা একটু ভিডিও করার জন্য। তো মোটামুটি ভালোই এলাকার মধ্যে এরকম একটা পার্ক আসলে থাকাটা বেটার আমাদের জন্য, বাচ্চাদের জন্য ভালোই লাগছে। ওয়াটার পার্ক আছে, ওয়াটার আছে গোসল করার, ওইটা টিকিট হলো 250 টাকা করে। আর বাচ্চাদেরটা টিকিট আছে 50 টাকা করে, আমাদেরও 50 টাকা। যাই হোক, এখানে অনেক রাইড আছে, এক একটা রাইডে 50 টাকা করে। আমি আমার বাচ্চাদের একটা রাইডে উঠাইছি, যেহেতু আসছি একটু ঘুরে যাই। আর এখানে প্রত্যেকটা জায়গা মানে কি বলবো এতই সুন্দর জায়গাগুলা, আসলে কি মানে নতুন করে বলার কিছু নেই। এই পার্কগুলো আসলে অনেক জায়গা হয়েছে, আর যেহেতু আমাদের বাসার কাছ থেকে অনেক কাছে, এরকম পার্ক দরকার আছে আমাদের জন্য। ভালোই হয়েছে যা হয়েছে, আসলে খুব এনজয় করা যায় বাচ্চাদেরকে নিয়ে। আর যেহেতু বাচ্চারা একটু এনজয় করতেই চায় এক এক দিনে, তো ওদের জন্য একটু খুব বেস্ট একটা জায়গা। আর আমি পুরাটা পার্ক ঘুরাইলাম। এখানে ওই যে নৌকার মতন একটা আছে, তারপর নাগরদোলা আছে, আর কিছু কিছু রাইডার এখনও তৈরি হয় নাই, কারণ মাত্র তো উদ্বোধন করা হয়েছে, আরও ঠিক করতেছে। আর সামনে ওইখানে আছে ওয়াটার সুইমিং, যেখানে সবাই গোসল করতে পারবে, ওইখানেও মানে ওই জায়গাটা আছে। আর এই যে এটা বাচ্চাদের জন্য, আর এখানে ঝর্ণা আছে, মানে খুবই নাইস একটা জায়গা, আসলে খুব ভালো লাগছে আমার। মানে কি বলবো আমার কাছে খুব ভালো লাগছে। আর এখানে আমার মেয়েগুলো দৌড়াচ্ছিল একটু ছবি তোলার জন্য, ওই আপু আর ভাইয়া দাঁড়ায় গেছে, আমার মেয়েগুলোর মন খারাপ হয়ে গেছে। যাই হোক, মেয়েগুলো এই পাশে এসে দাঁড়াইলো, ওদের একটু ভিডিও করলাম, ছবি তুললাম, ওরা একটু ভিডিও আর ছবি করলো। আর এখানে আমার মেয়েটা পানি হাঁটাচ্ছে, মানে হাঁটাচ্ছে সরি। আর জানেন এখানে মানে সিনারিটা এতটাই ভালো লাগলো, মানে মানে কম পয়সা আসলে এখানে একটা পার্ক অনেক বড় একটা ব্যাপার। এই যে সুইমিংটা আমি ভিতর থেকে পুরোটা নিতে পারি নাই, তাই যতটুকু পেরেছি নিয়েছি। আর যেহেতু শুক্রবার ছিল না, তাই ভিড় ছিল না। আর শুক্রবার সাপ্তাহিক ছুটিটা সবাই আসে এখানে, তেমন ভিড় শুক্রবারই হয়। আর এটা তো শনিবারে ছিল, তাই ভিড়টা কম ছিল। আর এখানে আমার মেয়েগুলোকে উঠাইছি, একটা রাইডে উঠাইছি, ওরা খুব এনজয় করতেছে। আর আমার বড় মেয়ে আবার একটু ক্লান্ত হয়ে গেছে, ও মানে ও তো ওর খালামনির বাসায় ছিল, খালামনির বাসার থেকে ওদেরকে নেওয়া হয়েছে। আসলে আমাদের এখানে আসার কোনো কথাই ছিল না, আমরা মানে বের হয়েছি চলো ফুচকা চটপটি খেয়ে বাসায় চলে যাব আর আমার মেয়েদেরকে আনব, সেই উদ্দেশ্যে বের হয়েছি। আর ওখানে বের হয়ে রিক্সার থেকে দেখতেছি যে একটা পার্কটা দেখে আমাকে চলো তো যাই, আপনাদের ভাইয়াকে বললাম। যাই হোক, আপনাদের ভাইয়াকে বলে এখানে ঢুকার পরেই খুব ভালো লাগলো, এনজয় করলাম। আবার এখানে পুরাটা আমি চেষ্টা করছি পুরাটা মানে পার্কের প্রতিটা জায়গায় ভিডিও করতে, কারণ পুরোটা জায়গা নেওয়ার জন্য আমি এখানে দাঁড়াইছি একটু ছবি তোলার জন্য। যে সেম কাজ, সেম জিনিস, আবার আরেকটা ভাইয়া এসে দাঁড়াইলো, মনটাই খারাপ হয়ে গেছে। আপনাদের ভাইয়া হাসা শুরু করছে, যেখানে আমরা দাঁড়াই সেখানে লোক এসে দেখে। আর হলো আমি এখানে বসছি, আপনাদের ভাইয়া চুপি চুপি আমাকে একটু ভিডিও করতেছে, দেখাচ্ছে, দেখতেছি। আর যেহেতু সুন্দর হয়ে যাচ্ছে, হালকা হালকা সুন্দর হয়ে যাচ্ছে, ভাবতেছি যে মানে বের হয়ে যাব। তো আপনাদের ভাইয়া বলতেছে না আরেকটু থাকো, একটু থাকি, সন্ধ্যা পর্যন্ত থাকি, বাচ্চারা তো মজাই করতেছে, আমারও ভালো লাগতেছে, ওয়েদারও ভালো ছিল সেই জন্যই ছিলাম। আর আসলে ওয়েদার ভালো থাকলে একটু ঘুরতে মজা লাগে, মানে গরম লাগলে ঘুরতে তেমন একটা ভালো লাগে না, কারণ গরম জিনিসটা হলো বিরক্তকর একটা জিনিস। একটু হালকা হালকা ঠান্ডা লাগলে সবারই ভালো লাগে, বাচ্চাদেরও শান্তি লাগে, আমাদেরও ভালো লাগে। আর
সব মিলিয়ে মানে খুবই ভালো একটা দিন গেছে কালকে আমার। আর মানে কি বলবো, খুবই এনজয় করতেছি। ওইখানে আপনার আপনার ভাইয়া ছিল, পুরাটা ইয়ে মানে ক্যামেরা করতেছিল, আর আমাদের মানে আমার মেয়েরা খুবই এনজয় করতেছিল। আমি এখানে হাঁটতেছিলাম মনে সুখে, চুল ছেড়ে আর সব দেখতেছিলাম। আর কখন যে চুপি চুপি আপনার ভাইয়া আমাকে ভিডিও করতেছে আসলে আমি জানিই না, কখন যে চুপি চুপি এসে আমাকে ভিডিও করতেছে। যাই হোক, তাকে চেনা খুবই বড় দায়, কারণ সে আমার ক্যামেরাতে আসে না। আসলে সে আমার ক্যামেরা নিয়ে অনেক কথা বলে, অনেক দুষ্টামি করে, এটার জন্য তাকে আমি ক্যামেরা নিয়ে নিই। আর এই যেটা হলো ওয়াটার মানে সুইমিং পুলের গেটটা বন্ধই থাকে, যারা টিকিট নিয়ে যাবে তাদেরকে ঢুকতে দিব, এছাড়া অন্য অন্য কারোর ঢুকতে দিবে না, কারণ অন্য কারো ঢুকার টিকিট না থাকলে অন্য অন্য কারো ঢুকার মতন ওয়ে নাই। সো তারপর আমরা উপরে চলে আসলাম। উপরে একটু এসে এখানে ছোটো ছোটো বাচ্চাদের প্লে জোন আছে, ওইখানে একটু দেখলাম, ভিডিও করলাম। আর আমি এখানে খাবারগুলো কী কী খাবো সেটাই দেখতেছি, যে কী কী খাবার আছে। তো ওইখানে যাই দেখলাম ফুচকা আছে, দই ফুচকা আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, চিকেন আছে। দেখবো কী কী অর্ডার করি। তো আমি বাচ্চাদের জন্য একটু চিকেন একটা দুইটা চিকেন মানে অর্ডার করলাম, আর একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা দই ফুচকার ফুচকা অর্ডার করে আমরা আবার ঘুরলাম, নিচে চলে গেলাম, কারণ একটু সময় লাগবে তো দিতে। তাই একটু ভাবলাম যে একটু রেডি করতে করতে আমরা আর একটু নিচে ঘুরে আসি, যেহেতু এটা দোতলা প্লেস, তাই এখান থেকে মানে আবার নিচে চলে গেলাম। নিচে যায় আর একটু হাঁটাহাঁটি করতেছি, আর একটু দেখতেছি এখানে আরেকটা প্লে জোন আছে যেটা এখনও হয়নি, মানে উদ্বোধন মানে ইয়েটা করা হয়নি, এখনও হবে। মানে ভূতের একটা ইয়ে আছে, জোন আছে ওই ভূতের জোনে, তো ওইখানে এখনও ইয়ে হয়নি। আর এই যে আমার মেয়েটা এত ক্লান্ত, সে সারাদিন এত দুষ্টামি করছে তার খালামণির বাসায়, তাই তাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে, আর মনে হচ্ছে যে কিছুই খায়নি আমার মেয়েটা। ওই যে আমার ছোটো মেয়েটা, ওরা আসলে ক্লান্ত হয়ে গেছে, ওদের ও মানে ওদের এনার্জি আছে, খুব আনন্দ পাচ্ছে ঠিক আছে, তবে ক্লান্ত হয়ে গেছে। আর এই যে আমার উনি আমাকে কিছুক্ষণ পর পর ভিডিও করে আর আমাকে বলে একটু দাঁড়াও ছবি তুলি, ছবি তুলতে যায় যে কখন ভিডিও করে আমি নিজেও জানি না। তারপরেও সে মানে আমাকে ইয়ে করতেছে, এই যে ভূতের ইয়েটা হাউসটা ওইখানে, ওইখানে এখনও ইয়ে হয়নি, ওপেন হয়নি, মানে এটা হবে, ওপেন তাড়াতাড়ি হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আর এটারও রোলার কোস্টারও এখন ওপেন হয়নি, যেহেতু মানে মাত্র শুরু করছে পার্কটা, আস্তে আস্তে সবই হবে, সবই ওপেন হবে, সব রাইডারগুলাই চালু হবে, মাত্র শুরু। আর একটা একটা পার্ক হলে মানে এক একটা রাইডার তৈরি করতে অনেক সময় লাগে, তো এখানেও যে কয়টা রাইডার আছে ভালোই, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, মানে আর তিন চারটা মনে হয় রেডি করবে, রোলার কোস্টার আছে, তারপর আরও কিছু কিছু রাইডার আছে যেগুলো এখনও করা হয়নি, যেমন ভূতের জোনটা আছে, রেল লাইনটা আছে, তারপর রোলার কোস্টার আছে, মানে সব মিলে আরও কিছু কিছু ইয়ে আছে, ওগুলি পুরোটা এখনও করা হয়নি। করা যেহেতু পার্ক দিছে অবশ্যই করবে। আর এখানে হাঁটাহাঁটি করে আমরা আবার উপরে চলে গেলাম একটু ফুচকা টুচকা খেতে। এই যে আমাদের দই ফুচকা চলে আসছে, দই ফুচকা খেলাম, সাথে আমার ফুচকাটা খেয়েছি, ওটা আমি ভিডিও করি নেই। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন, একটু ফলো দিয়েন। আর খারাপ হলে সরি, এই যে আমি খাচ্ছি ইয়ে দই ফুচকাটা, আর সাথে আমার মেয়েদের ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই দিছে, ওটাও খাচ্ছি, যেহেতু ওদের বাচ্চাদের একটু হেলদি খাবার দিয়েই ভালো ওদের জন্য, ওদেরকে মানে ওদেরকে জিজ্ঞেস করেই কিন্তু অর্ডার করা হয়েছে, ওরা বসে আম্মু এটাই খাবো, কারণ এই জিনিসটা বাচ্চাদের জন্য বেটার ভালো একটা জিনিস। আর এই যে এই জায়গাটা আবার পুরোটা ভিডিও করলাম, ভিডিও করে আমার মেয়েরা আবার এটাতে উঠবে, ওঠার জন্য অনেক বায়না করতেছে, আম্মু উঠবো, এখানে উঠবো, যেহেতু ওরা অনেকটু বড় হয়ে গেছে, এটা তো মানে এক বছর দুই বছরের বাচ্চাদের, আর ওরা তো এখন মাশাল্লাহ 7 বছর হয়ে গেছে একটার, আরেকটার হবে
8 বছর তো এটার জন্য ওদের জন্য না তবু ওরা বলতেছে মুড বুড বুড যাই হোক বাচ্চাদের আবদার পূরণ করাটা আমাদের দায়িত্ব বাবা মার দায়িত্ব সেটাই পূরণ করার চেষ্টা করতেছে আর বাচ্চারা খুশি হলে সন্তান খুশি হলে বাবা মা এমনিই খুশি হবে কারণ বাচ্চারা তো ওরা তো আর অন্য কারো কাছে আবদার করতে পারে না ওরা তো বাবা মার কাছেই আবদার করতে পারে তাই আমাদের কাছে আবদার করতেছে আর এটা একদম প্লে যারা ছোট্ট তাদের জন্য এইটাতে ঘুরতে 40 টাকা রাইট 20 টাকা করে 20 মিনিট করে এটা মানে সময় দেওয়া হবে এখানে আর এটা এখানে যতক্ষণ মিউজিকটা বাজবে ততক্ষণ পর্যন্ত উঠবে ওঠার হলে শেষ করে মানে ওনার একটা সুইচ আছে সুইচটা বন্ধ করে দেয় আল্লাহ যাই হোক পুরাটাই নিলাম পুরাটা ইয়াটা উপরে দোতলাটা ভিডিও করলাম এখানে নামাজের স্থান আছে আর এখানে যারা আসবে তারা বসে বসে খাবে এটা এখানে আসার পর আমাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে খাবারও ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর টিকিটও আমার কাছ থেকে ডিসকাউন্ট রেখেছে তাই আমি একটু ভিডিও করে দেখালাম আর বাহিরের পুরো ভিডিওটা নিলাম আমরা এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে এই যে ড্রিম ওয়ার্ল্ড পার্ক এটা এটাকে বলা হয় গুদারা ঘাট বলা হয় না জাউচরের সামনেই যে একটা ইয়ার সামনে হল বলা হয় হলের সামনে কনভেনশন একটা হল আছে হলের সামনে মেয়েদের দ্বারা একটু ছবি তুলতেছি ওরাও ছবি তুলতেছে আর আমি রিক্সা করতেছি এখন বের হয়ে যাব বের হয়ে বাসায় চলে যাব আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই আমার জন্য দোয়া করবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ